বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারে ডিফারেনশিয়াল জিওমেট্রি সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বক্রতল, এই বক্রতল সম্পর্কিত আমার সাজেশন 11 নম্বর নেটটা সলভ করব। তো 11 নম্বর কী বলছে, প্রমাণ করো যে কোনো তলের কোনো একটি বক্রতা রেখার ওপর পরপর বিন্দুতে, মানে একটার পর আরেকটা বিন্দুতে অবিলম্বদ্বয় ছেদ করে। অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে যদি কোনো তলের ওপর অঙ্কিত রেখার পরপর দুটি বিন্দুতে অবিলম্বদ্বয় ছেদ করে তবে রেখাটি বক্রতার রেখা হবে, যদি পরপর কোনো বিন্দুতে দুটা বিন্দুতে অবিলম্বদায় ছেদ করে তবে রেখাটি নাকি বক্রতার রেখা হবে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অর্ডিনে 2017 সালে চলে এসেছে। তো এই ম্যাথটা একটু থিওরিটিক্যালি, তো আমরা তাই এই ম্যাথটাকে আমি ডিরেক্ট খাতায় না করে, আমি খাতায় করা আছে আগে থেকে, আমি ওখান থেকে আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। এতে করে আমরা আশা করি বোঝা যাবে ভালোভাবে, আর খাতায় করলে একটু হয়তো বা আমাদের বুঝতে একটু সমস্যা হয়ে যাবে। এই জন্য আগে থেকে করা থাকলে আমার ভিডিওটাও ছোটো হবে, এই জন্য আর কি বুঝতে অসুবিধা হবে। চলুন আমরা সমাধানে যাই। তো 11 নম্বরটা আমরা সলিউশন করতেছি, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অধীনে সর্বশেষ 2017 সালে চলে আসে। তো এখানে আমরা প্রথমে ধরি তলের ওপর পরপর দুইটা বিন্দু, পরপর দুইটা বিন্দুর কথা বলছে, একটা একটা ধরে নিলাম আমরা পি অফ আর, আর একটা ধরে নিলাম কিউ ইকুয়ালস টু কিউ অফ আর প্লাস ডিআর। অর্থাৎ এই যে পি অফ আর ওটা হচ্ছে মূল বিন্দু, আর এই যে কিউ একটা এখানে একটা ধরে নিছি, তো কিউটা হচ্ছে ও কিউ অফ আর প্লাস ডিআর। যদি কিউ অফ আর প্লাস ডিআর হয় আর এটা যদি পি অফ আর হয়, তাহলে এইখানে কিউ আর পি এর মধ্যবর্তী দূরত্বটা হবে ডিআর, আর এখানে আমরা একটা বক্রতল বা বক্ররেখা আমরা অঙ্কন করে নিলাম, এই তলটার ওপর একটা বক্ররেখা অঙ্কন করে নিলাম। আর এটার একক অবিলম্ব ভেক্টর এন ভেক্টর ধরে নিলাম, তাহলে এটা যদি এই এই পর্যন্ত একক অবিলম্ব ভেক্টর, অর্থাৎ পি অফ আর থেকে পি বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একক অবিলম্ব ভেক্টর যদি এন ভেক্টর হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত তাহলে হবে এটুকু এন প্লাস ডিএন ভেক্টর হয়ে যাবে। ওকে, তো সেটাই আমরা করছিলাম যে ধরি তলের ওপর পরপর দুইটা বিন্দু পি অফ আর ও কিউ অফ আর প্লাস ডিআর, এবং বিন্দুদ্বয়ে তলের একক লম্ব ভেক্টর দেয়, বিন্দুদ্বয়ে তলের একক লম্ব ভেক্টর দেয় হচ্ছে এন ভেক্টর ও এন প্লাস ডিএন ভেক্টর। আবার ধরি কিউ অফ আর প্লাস ডিআর এর দিক ডিইউ ডিভি, কিউ অফ আর প্লাস ডিআর এর দিক ডিইউ ডিভি, যদি পি ও কিউ বিন্দুতে অঙ্কিত অবিলম্বদ্বয় ছেদ করে তবে এন এন প্লাস ডিএন আর ডিআর, এন এন প্লাস ডিএন আর ডিআর এই ভেক্টর তিনটি একতলীয় হবে, আর একতলীয় হলে আমরা জানি এই তিনটার একত্রে থার্ড ব্র্যাকেটের মধ্যে ইকুয়ালস টু জিরো হয়ে যায়। ওকে, তো আমরা এখন একটু সমাধানে যাব। অর্থাৎ এন ডি এন প্লাস ডিএন ইন্টু ডিআর ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে এন ডিএন ডিআর, এখানে এনটার সাথে ডিআরে, অর্থাৎ আমরা জানি এন আর এন এর ক্রস ভেক্টরের মান হচ্ছে জিরো। তো এন আর এন এর ক্রস ভেক্টর মান যদি জিরো হয়, তো এখানে আমাদের এন এইটা আর এটার সাথে আমাদের ক্রস গুণনের মতো হয়ে যাচ্ছে, এন আর এন এর ক্রস গুণনের মান জিরো, তাহলে এনটা ঠিক থাকতেছে আর ডিএনটা ঠিক রাখবে আর ডিআর ইকুয়ালস টু এপাশে তাহলে হয়ে যাবে আমাদের কি, এপাশে হয়ে যাবে আমাদের জিরো। ওকে ওকে, তো আবার ডিএন, এখন আমরা ডিএন বের করব, ডিএন আর ডিআর বের করব। ডিএনটা আমরা কীভাবে বের করব, ওই যে আমাদের ক্যালকুলাস টু এর মতো করে আমরা কাজ করব, অর্থাৎ আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে চেইন রুলের মতো আমরা কাজ করব। ডিএন ইকুয়ালস টু ডিএন ডি ইউ, ইউ আর ভি এর সাপেক্ষে যেহেতু কাজ করা লাগবে, ডিএন ডি ইউ, এখানে ডি ইউ যেহেতু আছে, ডেল ইউ আছে, যেহেতু ডেল এন ডেল ইউ এখানে, তাহলে হবে ডি ইউ প্লাস ডেল এন ডেল ভি, তাহলে এখানে হবে ডেল ভি ডিভি। তাহলে এইটুকু ইকুয়ালস টু আমরা যেহেতু ইউ এর সাপেক্ষে এনকে অন্তরীকরণ করছি, তার মানে এন সাফিক্স ইউ হবে, তার সাথে ডি ইউটা থাকবে, এখানে ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তার মানে এন সাফিক্স ভি ডিভি। একইভাবে ডিআর ইকুয়ালস টু তাহলে কী হবে, আর সাপেক্স ইউ ডি ইউ প্লাস আর সাপেক্স ভি ডিভি। এই মানগুলো সমীকরণ একে বসাই, এই মানগুলো অর্থাৎ ডিএন আর ডিআর এর মান যদি এক নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা কী পাবো, এইটা এরকম পাবো, এন এন ইউ ডি ইউ প্লাস এন ভি ডিভি আর ইউ ডি ইউ প্লাস আর ভি ডিভি ইকুয়ালস টু কী পাবো, আমরা জিরো পাবো। ওকে, তাহলে এখানে আমরা আর একটু ক্যালকুলেশন করে দেখব যে আমরা এখানে কী পাইতেছি। তাহলে এখানে এন এন ইউ আর ইউ ইন্টু ডি ইউ স্কোয়ার, এটা আমরা কীভাবে পাইতেছি একটু যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, এ বি সি এইটাকে আমরা ক্যালকুলেশন করলে এ ডট বি ক্রস সি পাবো, এ ডট বি ক্রস সি এর সাথে এটা ডট গুণন অবস্থায় থাকবে। তো এইখানে এ ডট বি ক্রস সি, অর্থাৎ এটাকে এটাকে যদি আমরা ক্রস গুণন করি, তার সাথে যদি আমরা এনকে ডট গুণন করি, তাহলে এন এন ইউ আর ইউ ইন্টু ডি ইউ স্কোয়ার পাবো, প্লাস এইভাবে ক্যালকুলেশন করলে এন এন ইউ আর ভি প্লাস এন এন ভি আর ইউ ডি ইউ ডিভি প্লাস এন এন ভি আর ভি ডিভি স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে রাখলাম।
তো আমরা জানি এন এন ইউ আর ইউ ইকুয়ালস টু ই এফ বড় হাতের এফ ছোট বড় হাতের ই ছোট হাতের এফ মাইনাস বড় হাতের এফ ছোট হাতের ই বাই নিচে হচ্ছে এইচ আর এন এন ভি আর ইউ এন ইউ আর ইউ এর মান ছিল এটা আর এন এন ভি আর ইউ ইকুয়ালস টু ইজি এখানে ই এফ ছিল এখানে ইজি মাইনাস এফ ই ছিল এখানে জি এফ বাই নিচে হচ্ছে এইচ ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি নেক্সট তাহলে এখানে আমরা পাইলাম এন এন ইউ আর সাফিক্স ভি ইকোয়ালস টু ই এফ জি ই বাই এইচ এন এন ভি আর সাফিক্স ভি ইকোয়ালস টু এফ জি মাইনাস জি এফ বাই এইচ এই মানগুলি সমীকরণ দুইয়ে যদি বসাই তো দুইয়ে বসিয়ে আমরা কী পাবো এখানে আমাদের ছিল এন এন ইউ আর ইউ আর ভি এটার মান আমাদের বসাই দিলাম এই যে ই এফ ই মাইনাস জি ই বাই এইচ ডি ইউ স্কোয়ার প্লাস এখানে আমাদের ছিল এন এন ইউ আর ভি প্লাস এন এন ইউ আর এন এন ভি আর ভি এখানে আমাদের আর ইউ হবে আর এখানে ছিল আমাদের এন এই এন এন ইউ আর ইউ প্লাস এন এন ভি আর ভি ছিল তো এই দুটার মান আমরা বসাই দিচ্ছি এটা আর এটার মান আমরা বসাই দিচ্ছি ইন্টু ডি ইউ ডি ভি ছিল প্লাস লাস্টে আমাদের ছিল কি এন এন ভি আর ভি ছিল তার মান আমরা এই যে বসাই দিচ্ছি ইন্টু ডি ভি স্কোয়ার ইকুয়ালস টু উপাশে আছে আমাদের জিরো ঠিক আছে উপাশে আমাদের এই যে জিরো আছে আমরা একটু লক্ষ্য করি এই যে পাশে জিরো আছে তো এখন আমরা এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করে দিই তাহলে কি হবে ই এফ এফ ই এফ অর্থাৎ সবার সাথে তো এইচ আছে তো আমরা এইচ যদি আমরা লসা গুণি লসা গুণিলে সবার সাথে এইচ লসা গুণিলে লসা গুণ নেওয়ার পর আমরা এইচটাকে আর আড়ি গুণ করে দিয়ে রাখছি এইচটা নিচে ছিল জিরোর সাথে যা গুণ হলে জিরো হয়ে যাবে আর এখানে জিরোর নিচে মনে মনে ওয়ান ছিল ওয়ান দ্বারা এটাকে গুণ করলে লসা গুণ করার পর গুণ করলে আমাদের এই মানটাই হবে ই এফ ই এফ বড় হাতের এফ বড় হাতের ই ছোট হাতের এফ মাইনাস ছোট হাতের ই বড় হাতের এফ ইন্টু ডি ইউ স্কোয়ার প্লাস এটা আর এটা গুণ অবস্থায় থাকবে সরি এটার সাথে ডি ইউ ডিভি গুণাকারে প্লাস এটার সাথে ডি ইউ ডিভি গুণাকারে থাকবে তাই না গুণাকারে থাকবে ঠিক আছে বাট এখানে ক্যালকুলেশন হবে ইজি মাইনাস এফ এফ ই এফ এফ আর এখানকার এফ এফ প্লাস মাইনাস কাটা যাবে তাহলে ইজি মাইনাস জি ই এরকম ইজি মাইনাস জি ই ইন্টু ডি ইউ ডিভি প্লাস এখানে এফ জি মাইনাস জি এফ আর ডিভি স্কোয়ার ইকোয়ালস টু জিরো যা বক্রতার রেখার সমীকরণ নির্ণয় করে এটা হচ্ছে বক্রতা রেখার সমীকরণ তো অতএব বক্রতা রেখার ওপর পরপর বিন্দুতে অভিলম্ব দ্বয় ছেদ করে ওকে বিপরীত ক্রমে আমরা এটাকে এখন প্রমাণ করব যে বিপরীত ক্রমে আমরা কী করব বিপরীত ক্রমে আমরা ধরে নিব যে ধরি রেখাটি বক্রতার রেখা তাহলে এন ডি এন ডি আর একতলীয় হবে ফলে এন ডি এন ডি আর ইকোয়ালস টু জিরো এখন আমরা ওই বিপরীত রিভার্স প্রক্রিয়া আমরা যাবো এন এন প্লাস ডি এন ডি আর ইকোয়ালস টু জিরো অর্থাৎ আগে আমাদের এটা ছিল এটা থেকে আমরা এটা নিয়ে আসলাম তো এখন এটা থেকে আমরা এন প্লাস ডি এনটা আমরা বাতিল করে নিয়ে আসলাম তাহলে এন এন প্লাস ডি এন ও ডি আর একতলীয় এটা একতলীয় হবে কেননা এ যদি একতলীয় হয় এটাও একতলীয় হচ্ছে তাহলে এন ও এন প্লাস ডি এন অভিলম্ব দেয় বক্রতাকে বক্রতা রেখার পরপর দুটি বিন্দুতে ছেদ করে এটা আমাদের প্রমাণ করতে বলছিল তাই আমরা প্রমাণিত লিখলাম তো আশা করি আমরা বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে